500 ग्राम चिकेन भालो कोरे धुए निए छी। एरपर आमी एर मध्ये एकटी पातिलेबुर रस दिए दिच्छी। এবার আমি এর মধ্যে স্বাদমতো নুন, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এবার গোলমরিচের গুঁড়ো, সামান্য সর্ষের তেল দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। মেখে নেওয়ার পরে এটা প্রায় আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। তারপর একটা কড়াই গরম করে নেব ভালো করে, তার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেব। তেল ভালো করে গরম করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। এটিকে আমি বেরেস্তার মতো করে ভেজে নেব। পেঁয়াজগুলোকে বেরেস্তার মতো ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে নেব। কড়াইয়ে যে তেল ছিল সেই তেলের মধ্যে এবার আমি গোটা গরম মশলা, গোটা গোলমরিচ আর জিরে দিয়ে দেব, সাথে দুটো তেজপাতা। তারপর আমি এর মধ্যে পেঁয়াজ কুচিও দিয়ে দেব। পেঁয়াজটাকে খুব হালকাভাবে ভেজে নেব। পেঁয়াজটাকে হালকাভাবে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা আর ধনে পাতা পেস্ট করে নিয়েছি, সেটিকে আমি এর মধ্যে দিয়ে দেব। তারপর মশলাটাকে হালকা করে কষিয়ে নেব। মশলাটাকে হালকা করে কষিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব। তারপর মাংসটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মাংসটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এরপর আমি এর মধ্যে টমেটো কুচি দিয়ে দেব। তারপর আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি চালটাকে ভালো করে ধুয়ে আধ ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি একটা হাঁড়ি একটু গরম করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে পুরো হাঁড়িটার মধ্যে বুলিয়ে নেব। তারপর আমি বেশ কিছু তেজপাতা দিয়ে হাঁড়ির তলায় ভালো করে পরপর পেতে নেব। মাংসটা কষানো হয়ে গেছে, এরপর আমি এই চালের মধ্যেই মাংসর কষানোটা দিয়ে দেব। এবার এর মধ্যে আমি যে বেরেস্তাটা ভেজে তুলে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। তারপর আমি কিছুটা গরম মশলা দিয়ে দেব। এরপর এটাকে আমি ভালো করে মেখে নেব চালের সাথে। মাখা হয়ে গেলে এর মধ্যে এবার আমি খুব সামান্য পরিমাণে চিনি দিয়ে দেব, দিয়ে এটাকেও এবার ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেছে, এবার আমি ওই হাঁড়ির মধ্যে চালের মিশ্রণটিকে একটু একটু করে দিয়ে দেব। এখানে মশলার বাটি ধোয়া যে জলটা ছিল সেটাকে আমি একটুখানি গরম করে নিয়েছি। এবার এটিকে আমি এই হাঁড়ির মধ্যে দিয়ে দেব, দিয়ে হাঁড়িটাকে ঢেকে রেখে আমি বসিয়ে দেব। মিডিয়াম হিটে আমি ভাতটাকে হতে দেব। তারপর হয়ে গেছে পরিবেশনের জন্য তৈরি চিকেন পোলাও।